দাদী রক্ষার বাবে আজমলৰ ঘড়িয়ালৰ চকু পানী। সরতে রাজনীতির পাতনি মেলা আজমলে নাজানে সরর কথা। কংগ্রেসলৈ দুখ ঠেলি রাজপাত খোৱাৰ বাবে আকৌ আহিছে কুলির রূপ লয় আজমল। শাসক পক্ষ নহয় কংগ্রেসেহে টার্গেট বদরুদ্দিন আজমলৰ। সংখ্যালঘুর উন্নয়নের বাবে শপত লয় আজমল রাজনীতির পথারলৈ অহা 17 বছরেই হল। এই 17 বছরত আজমলে সংখ্যালঘুর উন্নয়নের কথা কই কেবাবারও দিল্লিলৈ গৈছে। কিন্তু সেই আজমলে এতিয়া সরর মুসলমানের দুর্দশার কথা নাজানে। চকুরে নেদেখালৈকে নকরে সমষ্টি উন্নয়নের কাম। আমার আশা আছে আপনাদের আকু একবার ভোট দিয়ে আমাকে শিকাব ইনশাল্লাহ। লজ্জা লাগিছে, 15 বছর আমার এই বাদ পুরা হয়ে যাব ইনশাল্লাহ। মই এমপি হয়েছো, আপনাদের লাখ লাখ ভোট দি আমাকে এমপি বানাইছে, এলে আমার গোয়ালপাড়া মোক ইয়াত লই আহা নাই। আমি যদি চোখে দেখিলে হব পারে আপনাদের যান ডিমান্ড দিছে আর বহুত বেশি কাম আমি করব পারি। সংখ্যালঘুর উন্নয়ন করিব নোৱাৰা আজমলে আকৌ দুখ ঠেলিছে কংগ্রেসলৈ। আজি আমার যেমন সমস্যা আছে এই সব সমস্যাটো জন্ম দিছে কংগ্রেস পার্টি। এই 60-70 বছর ভিতর কংগ্রেস পার্টি আপনার এই চরচে আমি আইল। আল্লাহ আপনার কেন থাকি আছে এইটাই মানে আশ্চর্য। এই আজমলর টার্গেট এটা কংগ্রেস। 24ত ধুবুরী বরপেটা করিমগঞ্জের উপরও কলিয়াবর আর নগাঁত AIUDF দিব প্রার্থী, কিয়নো সমষ্টি পুনর্নির্ধারণে সহায় করব হেন AIUDF। ধুবুরী টিম ইনশাআল্লাহ, বরপেটার টিম ইনশাআল্লাহ, করিমগঞ্জ টিম ইনশাআল্লাহ। এটা আমি শুনে আছো কলিয়াবর যে ডিলিমিটেশনত আমার কারণে অল্প ভাল হব, এইটা যদি আমি দিয়ে আছো দি দিম। নগাঁও আমার কারণে ডিলিমিটেশন হওয়ার কারণে বহুত জায়গা আমার এরিয়া সোমাই গেল, আমার হোজাইও এইটার ভিতরে সোমাই গেছে, আমার কারণে আমি তাতো দিম। কংগ্রেসের ভারত জোড়ক লৈ মূলসুঁতির ভোটারের লগতে AIUDF-এ যিসকলক লৈ রাজনীতি করে সেই সকলেও আগবাইছে অকুণ্ঠ সমর্থন। AIUDF-এর সমর্থকর সমর্থন দেখি ভেটি হেরুয়ার ভয়ত কংগ্রেসের ভারত জোড়ক গুরুত্বহীন করার বাবে আপ্রাণ চেষ্টা আজমলর। মানুষ আজি মরিলে কালি পাহরি যায় ভাই, 1 বরস 1.5 বরস পিছত যেতিয়া ইলেকশন আইব মানুষে কি ভারত জোড়ো তোড়ো সব পাহরি যাব। ধুবুরী লোকসভা সমষ্টির অন্তর্গত গোয়ালপাড়া জেলার বহতিসরের জলজলা ক্লাবর বার্ষিক অধিবেশনত উপস্থিত হয়ে ভূত ভিক্ষা করে আজমলে আক্রমণের লক্ষ্য করে ললে কংগ্রেসক। কিন্তু জনসভাত বিজেপির বিরুদ্ধে আজমলে এটাও শব্দ উচ্চারণ নকরিলেও ধুবুরীর পর আজমলক উৎখাত করার পরিকল্পনা রচিছে রাজ্যিক বিজেপিয়ে। শুনক আজমল সন্দর্ভত রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার মন্তব্য। আমি টার্গেট 14খনে রাখিছো কিন্তু আমার 12 তলত নাই, দুহরিও এবার আইব আমার আজমল গোল আর দেখে। ব্যুরো রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।